শুক্র ক্ষেত্রে দো 29-37 নম্বর প্রশ্ন একে শুধু এখানে ঘন্টায় ব্যক্তিছে 18 ওয়াস হয় আর মোট পথ আছে 48 তা শুক্র ক্ষেত্রে তাহলে এখানে মোট দূরত্ব আমরা পাবো 48 উপরে আর এখানে আছে শুক্র ক্ষেত্রে 18 যোগ আছে 6 তাহলে আমরা এটা পাবো 2 ঘন্টা আর শুক্র ক্ষেত্রে কিন্তু এখানে খালি আমাদের 48 আর এখানে খালি প্লাস এর স্থলে হবে মাইনাস তাহলে 18 বিয়োগ 6 তাহলে শুক্র ক্ষেত্রে কিন্তু এখানে আছে 4 ঘন্টা তাহলে মোট সময় 2 যোগ 4 সমান আছে 6 ঘন্টা স্ত্রী পানিতে একটি নৌকার বেগ ঘন্টায় 7 কিলোমিটার এরূপ স্রোতের অনুকূলে 33 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা সময় লাগে ফিরে আসতে কত সময় লাগবে তা শুক্র শিক্ষিত বৃন্দ স্রোতের অনুকূলে 1 ঘন্টায় যায় স্রোতের অনুকূলে 1 ঘন্টায় যায় শুক্র শিক্ষিতি বিন্দু তাহলে স্রোতের বেগ তাহলে শুক্র শিক্ষিতি বিন্দু স্রোতের বেগ 11 ছিল আর এখানে তো 7 কিলোমিটার ঘন্টায় গিয়েছে তাহলে শুক্র শিক্ষিতি 4 কিমি শুক্র শিক্ষিত বৃন্দ তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ স্রোতের প্রতিকূলে নৌকার বেগ শুক্র শিক্ষিত বৃন্দ 7 বিয়োগ 4 তাহলে আছে 3 কিলোমিটার তা শুক্র শিক্ষিত বৃন্দ স্রোতের অনুকূলে 3 কিলোমিটার যায় তোমার 1 ঘন্টায় শুক্র শিক্ষিত বৃন্দ তাহলে স্রোতের প্রতিকূলে তাহলে 33 ঘন্টায় যায় তাহলে শুক্র শিক্ষিত বৃন্দ 33/3 তাহলে আছে 11 কিমি শুক্র শিক্ষিত আমি আরেকবার বুঝে দিচ্ছি স্রোতের অনুকূলে 1 ঘন্টায় যায় মানে 33 কিলোমিটার 3 ঘন্টায় গিয়েছে তাহলে আছে 1 ঘন্টা যায় 11 কিলোমিটার তাহলে স্রোতের বেগ 11 তাহলে 11 বিয়োগ 7 তাহলে আছে 7 তাহলে 4 ঘন্টা স্রোতের প্রতিকূলে নৌকার বেগ তাহলে এখানে 7 বিয়োগ 7 তাহলে 3 কিলোমিটার যায় আছে 1 ঘন্টা তাহলে 1 কিলোমিটার যায় আছে 1/3 তাহলে 33 কিলোমিটার যায় 3/11 তা শুক্র শিক্ষিত বৃন্দ এরপর আমাদের 32 নম্বর প্রশ্ন একটি নৌকা স্রোতের প্রতিকূলে যে বেগ যায় তার 5 গুণ গতিবেগ যেতে পারে স্থির পানিতে নৌকার বেগ ঘন্টায় 6 কিলোমিটার তাহলে ঘন্টায় স্রোতের গতিবেগ কত তা শুক্র শিক্ষিত স্রোতের গতিবেগ তাহলে 1 কিলোমিটার ধরি তাহলে আমরা স্রোতের গতিবেগ 1 কিলোমিটার ধরি স্রোতের গতিবেগ সমান আছে 1 কিমি তাহলে শুক্র শিক্ষিত বৃন্দ স্রোতের অনুকূলে নৌকা প্লাস স্রোত সমান শুক্র শিক্ষিত বৃন্দ তাহলে এক্স প্লাস 6 প্লাস আছে এক্স তা শুক্র শিক্ষিত বৃন্দ স্রোতের তাহলে প্রতিকূলে যদি এখানে করি অনুকূল মানে যোগ আর প্রতিকূল মানে বিয়োগ তাহলে এখানে নৌকার বেগ বিয়োগ হচ্ছে স্রোতের বেগ তাহলে 6 বিয়োগ হচ্ছে আমাদের এক্স শুক্র শিক্ষিত বৃন্দ কিমি বাই ঘন্টা তাহলে শুক্র শিক্ষিত বৃন্দ তাহলে এখন আমাদের শর্ত মতে লিখতে হচ্ছে তাহলে 6 প্লাস এক্স তাহলে ওইখানে যেতে 5 গুণ সময় লাগে তাহলে এক্স 6 বিয়োগ এক্স তাহলে শুক্র শিক্ষিত বৃন্দ তাহলে 6 প্লাস এক সমান এখানে 30 বিয়োগ 2x বা শুক্র শিক্ষিত বৃন্দ 3x সমান আছে 24 শুক্র শিক্ষিত বৃন্দ তাহলে আমাদের এখানে শুক্র শিক্ষিত বৃন্দ 5 এখানে যেহেতু 5 গুণ তাহলে এটা আমাদের 5 এর তাহলে শুক্র শিক্ষিত বৃন্দ 6x সমান আছে 24 বা x সমান 24/6 তাহলে 4 গুণ শুক্র শিক্ষিত বৃন্দ আরেকবার বুঝে দিচ্ছি স্রোতের গতিবেগ 1 কিলোমিটার তাহলে স্রোতের অনুকূলে যাইতে লাগে 1 প্লাস 6 প্রতিকূলে এলে শুধু বিয়োগ তাহলে অনুকূলের বেগ প্রতিকূলের বেগ হচ্ছে 5 গুণ তা শুক্র শিক্ষিত বৃন্দ তাহলে এক্স প্লাস তাহলে শুক্র শিক্ষিত বৃন্দ এখানে এক্স প্লাস 6 প্লাস এক সমান আছে 30 প্লাস 5x 30 প্লাস হচ্ছে 5x তা শুক্র শিক্ষিত বৃন্দ তাহলে 6x সমান 24 x সমান তাহলে 4 24 তাহলে 4